সকালবেলা অ্যাজ ইউজুয়াল কালকের মতোই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো এখন দেখে নিই আজকে ব্রেকফাস্টে কী আছে। একটা স্পুন দিয়েছে, এটা আছে ম্যাঙ্গো। হাই, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম মেলবোর্ন। তো আমরা হয়ে গেছি আজকে রেডি, এটা আমাদের ডে টু। কালকে আমরা কিন্তু গ্রেট ওশান রোড কভার করেছি, আর আজকে সকালবেলা অ্যাজ ইউজুয়াল কালকের মতোই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো এখন দেখে নিই আজকে ব্রেকফাস্টে কী আছে। একটা স্পুন দিয়েছে, এটা আছে ম্যাঙ্গো, মানে পাকা আম, আর এটার মধ্যে মুসলির একটা বাইটস আছে, প্রোটিন বাইটস টাইপের। এটার মধ্যে আছে একটা দুধ, এটা একটা অরেঞ্জের জুসের প্যাকেট, যেখানে কিন্তু জুসের পরিমাণ, মানে অরেঞ্জ জুসের পরিমাণ 99.9% অ্যান্ড নো অ্যাডেড সুগার লেখাই আছে। আর এটা একটা কেলক্সের প্যাকেট, এটা একটা কন্টেনার যার মধ্যে কেলক্সটা ঢেলে দুধ দিয়ে, ম্যাঙ্গো দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করতে পারি। আর এটা ছিল সুন্দর একটা কন্টেনার যার মধ্যে খুব সুন্দর করে গুড মর্নিং কথাটা লেখা আছে। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। বাট আমরা করেছি কি, আমরা করেছি কিন্তু এই যে আমাদের সব জিনিসপত্র এখানে রাখা, আমরা সকালবেলা ফ্রেশ খেয়ে নিয়েছি, আর তারপর আমাদের শেক খাওয়া হয়ে গেছে, হার্বাল লাইফের শেক। এই যে এগুলো ছিল আমাদের ব্রেকফাস্ট। এখন আমরা যাব আজকে সিটি ট্যুরের জন্য। এই যে আমাদের বাইরের ভিউ, এটা উইন্ডো থেকে বাইরের ভিউ, এখানে একটা বেড আছে, আর তো জিতেন্দ্রকে তুমি বলো এখানে আমাদের বেড, ঘুম থেকে উঠে আমরা সব এরকম ভাবে রেখে দিয়েছি, এসে আবার ঘুমানো হবে। তো এখন আমরা বের হব। ওয়াও, আজকে ওয়েদারটা তো কালকের থেকে আরো সুন্দর। এখনো সূর্যেরই দেখা নেই, প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে আমরা বের হয়েছি একটু দেরিতে, কারণ আজকে ভোরবেলা ছিল আমাদের হট এয়ার বেলুন রাইড, যেটা ওয়েদারের জন্য ক্যান্সেল হয়ে গেছে। তাই আমরা দেরিতে বের হয়েছি, এখন আমরা লাঞ্চ করে তারপর আমরা সিটি ট্যুর করে আবারও হোটেলে ব্যাক করব। ইন্ডিয়ার পুরো অপোজিট ওয়েদার মেলবোর্নে থাকে, মানে ইন্ডিয়াতে যখন গরম থাকে তখন এখানে ঠান্ডা, আবার ইন্ডিয়াতে যখন ঠান্ডা থাকে তখন এখানে গরম। আর এখানে এলে আপনাকে ওই একই দিনে তিনটে ঋতু দেখতেই হবে। সকালের দিকে ঠান্ডা থাকে, দুপুরবেলা গরম, আবার সন্ধে থেকে বৃষ্টি নামে, বেশিরভাগ টাইম ভোরবেলাতেও বৃষ্টি হয়। সেই জন্যই আজকে আমাদের হট এয়ার বেলুন রাইডটাও ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এখানে প্রচুর ইন্ডিয়ান আছেন এবং ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, বাট তারপরেও আপনি খাবারের টেস্ট কিন্তু আমাদের মতো পাবেন না, একটুখানি অন্যরকম টেস্ট। বাট তারপরেও এতটা দূরে এসে যখন ইন্ডিয়ান খাবার পাওয়া যায় সেটাই বেশ ভালো লাগে। মেলবোর্ন এই দেশটা এতটাই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, কারণ এর আগে একমাত্র আমি ব্যাংককই গেছি। তো ব্যাংককের থেকেও আমার মেলবোর্নকে খুব সাজানো, সুন্দর একটা গোছানো একটা দেশ মনে হয়েছে। এখানে কিন্তু এখনও থিয়েটারের প্রচুর প্রচলন আছে, প্রচুর মানুষকে দেখা যায় যারা রেগুলার বেসিসে থিয়েটার দেখে থাকেন, এবং বিকেলে হলেই তারা থিয়েটারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মেলবোর্নে কিন্তু ইন্ডিয়ান খাবারের চাহিদা প্রচুর,
ইন্ডিয়ানরাও যেরকম ইন্ডিয়ান খাবার পছন্দ করেন সেই হিসাবে কিন্তু প্রচুর অস্ট্রেলিয়ানও আছেন যারা ইন্ডিয়ান খাবার পছন্দ করেন। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কিন্তু অল টাইম খুব ভিড় থাকে। আর আজকেও আমরা চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেটার নাম ফ্লোরা। যদি কখনো আপনারা মেলবোর্ন আসেন অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন। এটা একদম মেলবোর্ন মেন সিটির কাছাকাছি এবং এখানকার খাবারও আপনি আপনার পছন্দ মতো পেয়ে যাবেন। আমরা এসেছি নভেম্বরের শেষ শেষ করে, আর সামনে যেহেতু 25th ডিসেম্বর, সেই জন্য একটু একটু করে পুরো দেশটা কিন্তু সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। তো আরও যদি কিছুদিন পর আসতে পারতাম আমরা বেস্ট হতো, বাট আমরা এসেছি মেনলি আমাদের ট্রেনিংয়ের জন্য, তাই ট্রেনিংয়ের ডেট ওয়াইজই আমাদেরকে আসতে হয়েছে। তবে এখানে নাকি 25th ডিসেম্বর খুব বড় করে পালন করা হয়, পুরো দেশটা সেজে ওঠে। আর এখন আমরা এসে গেছি স্কাই ডেস্কে। এটা এমন একটা জায়গা, 88th ফ্লোর থেকে আপনারা পুরো মেলবোর্ন সিটিটা দেখতে পাবেন। তো আমরা এসে এখানে টিকিট কেটে লিফটে করে চলে গেছিলাম একদম উপরে। যদি মেলবোর্ন আসেন তাহলে এটাও কিন্তু মিস করবেন না, এটা খুবই সুন্দর একটা জিনিস। আর পুরো যখন 88th ফ্লোর থেকে মেলবোর্ন সিটিটা দেখবেন, জাস্ট অবাক হয়ে যাবেন যে এইটুকু সিটির মধ্যে নদী থেকে শুরু করে আরও কত কী আছে, আর কত সুন্দর গোছানো একটা সিটি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা 88th ফ্লোর, মেলবোর্নের সব থেকে উঁচু জায়গা যেখান থেকে পুরো মেলবোর্ন দেশটাকে দেখা যায়। আর একই ফ্রেমের মধ্যে দেখুন সমুদ্রও দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, স্টেডিয়াম দেখা যাচ্ছে, কত রাস্তা, কত সুন্দরভাবে সাজানো একটা দেশ। তাই আমি আবারও সবাইকে বলবো, যারা আপনারা আসবেন মেলবোর্নে তারা কিন্তু এই জায়গাটা আসতে ভুলবেন না। এরপর আমরা চলে গেছিলাম মেলবোর্নের সবথেকে বড় ক্যাসিনো ক্রাউন ক্যাসিনোতে। এটাও একটা সত্যিকারের দেখার জায়গা, এখানে লাখ লাখ কোটি কোটি টাকার খেলা হয়। তো আমি এই সমস্ত ব্যাপারে কিছুই বুঝি না, জাস্ট ভেতরে ঢুকেছিলাম, ঢুকে একটুখানি ফটো ভিডিওগ্রাফি করেই বেরিয়ে এসেছিলাম। তো আপনারা এইটাও দেখতে ভুলবেন না, এখানে মানে প্রচুর প্রচুর টাকার খেলা হয়। আর যেহেতু সামনে ছিল ক্রিসমাস, তার জন্য এটাও পুরো ক্রিসমাসের সাজে সেজে উঠেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। মানে নভেম্বরের শেষে যদি এরকম হয় তাহলে ভাবুন ডিসেম্বরে এলে পুরো মেলবোর্ন আরও কত সুন্দর লাগবে।
আমরা যারা একসাথে মেলবোর্নে এসেছি তাদের মধ্যে শুধু আমার মা আর অর্ঘ্য ছাড়া আর কেউই জানে না যে আমার একটা ইউটিউবে চ্যানেল আছে। তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, তাই আমার অনেক ভিডিওই করা হয়ে ওঠেনি, তার জন্য সরি। বাট যেটুকু পেরেছি সেটুকুই আমি আমার নিজের স্মৃতির জন্য এরকমভাবে ফ্রেমবন্দি করে রেখে দিলাম। আর যারা আপনারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে জানাবেন কীরকম লাগলো আপনাদের। আর আপনাদের সবার সাথে দেখা হবে আবারও অন্য ভিডিওতে। টাটা।